আগামী 12ই ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 14ই ফেব্রুয়ারি ভোট গণনা হবে। রবিবার 84 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর দেবাশিস সরকারের সমর্থনে প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মলয় ঘটক। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ধরেন। ভারতবর্ষের আশেপাশে যতগুলো ছোট ছোট রাষ্ট্র আছে, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, নেপাল, ভুটান কিংবা পাকিস্তান হোক, কোন দেশে ডিজেল পেট্রোলের দাম 50 টাকার বেশি নয়। সব দেশে 50 টাকার কম দামে ডিজেল এবং পেট্রোল বিক্রি হচ্ছে, অথচ ভারতবর্ষের দাম বেড়ে যাচ্ছে 100 টাকা, 110 টাকা, 12 টাকা। তার কারণটা আপনাদের জানা উচিত। ভারতবর্ষের যতগুলো পেট্রোল ডিজেলের রিফাইনারি আছে, কয়েকটি সরকারি ছাড়া শতকরা 80% এই রিফাইনারি গুলোর মালিকের নাম গৌতম আদানি। গৌতম আদানিকে পাইয়ে দেওয়ার জন্য, গৌতম আদানিকে কোটি কোটি টাকা মুনাফা করার জন্য ভারতবর্ষের মানুষের পেট কেটে, পকেট কেটে আজকে পেট্রোল এবং ডিজেলের দাম দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে। 8টা বছর পেরিয়ে গেল, ভারতবর্ষের মানুষের জন্য কোন প্রকল্প করলেন না, গরিব মানুষের কথা ভাবলেন না। কোটি কোটি টাকা জিএসটি নোটবন্দি করে কোটি কোটি টাকা বিভিন্ন ভাবে ট্যাক্স আদায় করে। একই সাথে এই দিন এই ওয়ার্ডের প্রায় 100 জন বিজেপি কর্মী মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আপনারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মলয় ঘটক জিন্দাবাদ। আমরা কি কি পেয়েছি এইটা ভাবতে হবে। আমরা সবচেয়ে আগে দেখুন, আসানসোল জেলা হয়েছে, এই যে জেলা হয়ে থাকতো আমাদের, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের পরম শ্রদ্ধেয় দাদা মাননীয় মলয় দা। আজকে বিগত 10 বছরে আসানসোলকে উনি যা করেছেন, হয়তো আগামী দিনে যখন আসানসোলের ইতিহাস লেখা হবে, তখন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে মাননীয় মলয়দার নাম লেখা থাকবে, কেন উনি এই জেলাকে গঠন করেছিলেন। এবং আমরা কতটা সৌভাগ্যবান আমরা নিজেরা ভাবি, অন্তত আমি আমাকে ভাবি যে আমরা ওনার কাছে যেতে পারি, কারণ উনি এমন একটা চরিত্র যে পুরো আসানসোলের নবরূপকার হিসেবে ওনাকে মানুষ দেখেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।